একাকিত্ব বদনে যে কাজগুলো করছে সেই কাজের নাম হচ্ছে পোস্ট পোস্ট না আজকে লাইভ লাইভ আমাদের লাইভ আজকে লাইভ আজকে লাইভ জরসর দেহ নিয়ে ওনার কিন্তু শরীরে একটা আবার ঝাঁকুনি দিছে কিন্তু হ্যাঁ যে কোনো দিন উনি আবার গায়েব হয়ে যেতে পারেন ওনার একটা সেই সংক্ষিপ্ত বার্তা উনি দিতে আজকে আমাদের মাঝে এসেছেন সংক্ষিপ্ত বার্তা শেষ হয়ে গেছে এখন ফাইনাল স্টেজে আছি এন্ড ফাইনাল মানে ডাইরেক্ট ফাইনাল সেমি ফাইনাল চলে আসছে অলমোস্ট সেমি ফাইনাল শেষ হয়ে গেছে এখন খালি ফাইনালি আমাদের ফোন দিয়ে জানাবে যে আমার জন্য দোয়া পড়তে বলো ফোন আজকেই দেওয়া দিতে চাইছিলাম কিন্তু হচ্ছে দোয়া পড়তে বলো সো লিসেনার্স সো ভিউয়ার্স যারা দেখছেন আমাদের ফেসবুকে তাদের জন্য ভিউয়ার্স ওই সাউন্ড আমার একটু কমা ওই যে হ্যাঁ মাথায় উঠে গেছে আদরে বাদর হয়ে গেছে মাথায় মাথায় উঠে গেছে সমস্যা নেই সব লিসনার্স অ্যান্ড ভিউয়ার্স আপনারা এক ঘন্টা আমাদের সাথে থাকবেন আমাদের সাথে আনন্দ করবেন উন্মাদ উন্মাদ পাগলের মতো হ্যাঁ নিজের দেহে দৈহিক ভারসাম্য এবং মানসিক ভারসাম্যটাকে ব্যালেন্সিং করে দিয়ে আমাদের সাথে তারতম্য বজায় রাখার জন্য যে কাজটি করতে হবে সেটা করতে হলে আপনাকে প্রথমে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে CFM স্পেস দিয়ে নাম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে নিজের মনের কথা লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারে আর মনের কথাটা হচ্ছে আপনি কেন পাগল হলেন আমাদের জন্য ঠিক আছে আর কেনই বা আপনি পাগল হয়ে এখন পর্যন্ত জানেন আপনি পাগল তারপরে পাগলের চিকিৎসা করাচ্ছেন না পাগলের চিকিৎসা করানোর জন্য আমরা আমাদের একটি ব্রাঞ্চ খুলেছি সেখানে লোকে বলে পাগল লোকে বলে আমি নাকি পাগল হয়েছি হ্যাঁ পাগল হয়েছি ঠিক আছে আর ওষুধের নাম হচ্ছে হাম পাগল নেই হ্যাঁ ভাইয়া আমার দিমাগ খারাপ হ্যাঁ এইটা দুইটা দুবেলা খাবেন এটা খাইলেই দেখবেন যে আপনার আইডিয়াগুলো দেয় কেউ বিক্রি টিকটি করে না না ইনবিল্ট ইনবিল্ট গড গিফটেড ও হো গড গিফটেড গড হ্যাঁ গিফটেড গিফট করছে তোকে এটা বুঝতে পারছি আমরা মাই নেম ইজ বল্টু আই এম নট পাগল মাই নেম ইজ বল্টু বল্টু ফ্রম এপিগ্লটিক্স বল্টু আই এম নট ম্যাড আম পাগল নেই হ্যায় ভাইয়া আমার দিমাগ সরকা হুয়া হ্যায় হ্যাঁ বাকি সপ্তাহে প্রত্যেকটা তো বোঝায় বোঝায় বলছি এই বৃহস্পতিবার দিন একটা দিন যে এমনি বোঝা লাগে না যা বলবেন তাই ঠিক কে রে ভাই সবাই থার্সডে নাইট করে না সবাই 31st নাইট করে না সবাই সানরাইজ করে না এটা হলো আনন্দের দিনের আগের দিনের যে একটা আনন্দ কালকেই সেই আনন্দের দিন সেই আনন্দের দিনে আগের থেকে যেটা প্রিপারেশন আনন্দ সেটাই হলো গিয়ে থার্সডে নাইট 31st নাইট চাঁদ রাত এগুলো ঠিক আছে তো সেরকম কালকে তো আমাদের ছুটি ছুটি তো আজকে আমাদের হলো গিয়ে থার্সডে নাইট থার্সডে নাইট আমরা উল্টো পাল্টা বলবো উল্টো পাল্টা বকবো উল্টো পাল্টা কবো উল্টো পাল্টা গাবো উল্টো পাল্টা খাবো তারপরে উল্টা পাল্টা বমি করে বলবো তবে এটা ঠিক হ্যাঁ থার্সডে নাইটটাতে নাট বাইক কথা না বলেই না কারণ সে উল্টা পাল্টা বলে না না শোয়ের পরে উল্টা পাল্টা খায় না এবং বাসায় গিয়ে উল্টা পাল্টা বমিও করে না তাই সে শুক্রবার দিনও ছুটি মানাতে পারে না এই যে এখন ভাই আপনার যে লোগোর সাথে মিলে যাওয়া পরে এসেছেন কেন ভাবলাম কোনোদিন তো পরি নাই মানে আপনি আজকে খুব আপনি একদম যে অফিসে সবাই বুঝালেন আপনি লোকের প্রতি ভালোবাসা চাইছিলাম মোটা একটা জামা পরতে ফুল হাত মানে পুরো কম্বিনেশন উপরে সাদা ভিতরে উপরে লাল নিচে সাদা দেখতে দিতেছে সাদা না তো এটা স্কাই কালার স্কাই কালার না আমাদের লোগোটা মানে স্কাই কালার এই যে বলেন কি বলতে নিছিলেন ওই এই শুক্রবারের ব্যাপারে বলতে চেয়েছিলাম যে একটা সময় যে পড়াশোনা বা হচ্ছে যে ছোটবেলায় সপ্তাহে 6 দিন স্কুলে যাইতাম হ্যাঁ এবং 12টা থেকে 5টা পর্যন্ত স্কুল ক্লাস করতাম চিন্তা কর সপ্তাহে 6 দিন 12টা থেকে 5টা পর্যন্ত এক জায়গায় কাটত এখন যদি তোকে বলা হয় যে আবার স্কুলে যাইতে হবে এবং 12টা থেকে 5টা পর্যন্ত বসে থাকতে হবে প্রথম কয়দিন ভালোই লাগবে তারপরে কেমনটা লাগবো কো তারপর মনে করেন স্কুলটা আড্ডাখানা বানায় দেবো 8-10 জন মিললে বইসা দোজকে মানে নরকে নরকের যমরাজ নরকের যে রাজা যমরাজ যমরাজ নরকের রাউন্ডে বেরিয়েছে আচ্ছা দেখতে নরকের ভিতরে তো কোনো ভালো মানুষ নাই অরাজকতা হয়েছে দেখি নাকি কত ঝামেলা হইতেছে নাকি কারণ এগুলো তো ভালো না সব নষ্টগুলো নরকে নিয়ে যায়
রাউন্ডে বেড়ায় দেখে যে সব জায়গায় ঠিক আছে, অত্যাচার চলতেছে, মারামারি চলতেছে, কোপাকুপি চলতেছে, ধরে পানিশমেন্ট দিতেছে, এরে জ্বালাইতেছে, ওরে পুড়াইতেছে, ওরে তেলে ডুবাইতেছে, এরা পানিতে উড়াইতেছে, এরা তাল গাছ উড়াইছে, মানে ভীতিকিচ্ছু অবস্থা দেখে সে শান্তিতে আছে। যাক, যে এরকম এলোমেলো রাখছি নরকটাকে সেখানে এলোমেলোই আছে, কোনো সমস্যা নেই। হঠাৎ তার চোখ পড়লো দূরে, বহু দূরে একদম আট দশটা ছেলে পেলে গোল হয়ে বসে কার্ড খেলতেছে। আচ্ছা, সে তো অবাক, এটা কি আমার মান সম্মানের নিয়ে টানা টানি? হ্যাঁ, এটার নাম নরক, এটা স্বর্গ না। ওরা তো আনন্দ আছে কেমনে? প্রহরী, প্রহরী দৌড়ে চলে আসছে। জি স্যার, বলেন কি হয়েছে? ওই শয়তানগুলা এরকম গোল হইয়া বসে এত আরামে গরমের মধ্যে আগুনের মধ্যে বসে সে তাস খেলতেছে কেমনে? স্যার, ওরা বাংলাদেশি বেচেলার, স্যার ওরা বেচেলার বলা ভাই নগরে পৃথিবীর কেন নরকেও যে কোনো জায়গায় দিবেন, ওরা কমফোর্টেবলি বসে কার্ড খেলা শুরু করে দিব। ওগো, আগুন, পানি, বাতাস, বায়ু, খাওয়া দাওয়া, ট্রেন, লোকাল ট্রেন সিটের মধ্যে বসে কার্ড রাখার জায়গা নাই, ওইখানেও চলতেছে কার্ড রাখা না, দেখা যায় যে বসার জন্য পেছন রাখারও জায়গা নাই, কোনো মতে দুই পায়ের দুই আঙ্গুল উপরে ভর দিয়ে কার্ড খেলা লেগেছে। হ্যাঁ, তো কার্ড মারে কেমনে? কার্ড নিয়ে চারি পাঁচটা একজনের হাত পেতে দেখছি। দেখ, আমি একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গে বনগা লোকাল যেটা, এটা হচ্ছে ওই যে বনগা থেকে, মানে বর্ডার থেকে একদম উড়ে, বাপ রে বাপ, আমি কাহিনী বলবো, আমি বলে শেষ করি। হ্যাঁ, বনগা থেকে নাকি হচ্ছে কলকাতা পর্যন্ত যায় প্রত্যেকদিন সকালবেলা এবং বিকালবেলা আসে। তো এইটাতে হচ্ছে ওই যে কলকাতায় যারা হচ্ছে যে বাড়ি থেকে অফিস করে, ওদের তো ট্রেন সিস্টেম খুব ভালো, এটা বাদে আর কি, তো হচ্ছে বাড়ি থেকে যারা অফিস করে তারা ওই সকালবেলা একই টাইমে যায়, একই টাইমে আসে। এইবার এই ট্রেনের সিস্টেম হচ্ছে, সিস্টেমটা মানুষই বানাইছে অনেক দিন ধরে, অনেক যুগ ধরে চলে আসতেছে। সিস্টেম হচ্ছে আপনি বনগা থেকে সবার আগে উঠলেন, সবার আগে উঠলে যে সবার আগে উঠবে সিটটা তো তারই হবে, সবার আগে উঠলেন, সিট পাইলেন, কিন্তু ওই সিটে বসে আপনি কলকাতা পর্যন্ত যেতে পারবেন না। মাঝ রাস্তায় একটা পয়েন্ট আছে, একদম মাঝামাঝি একটা পয়েন্ট আছে, আপনি ওই সিটে বসে থাকলে ওই পয়েন্ট আসলে ওই সিট থেকে উঠে গিয়ে আপনার সামনের লোককে বসতে দিতে হবে, যে দাঁড়ায় আছে তাকে বসতে, যে দাঁড়ায় আছে তাকে বসতে দিতে হবে, অটোমেটিক আপনার পেছন থেকে মাটি সরে গেল। হ্যাঁ, কেমন লাগলো? কেমন লাগলো? এবার হলো কি, আমি বাংলাদেশে আসবো, তখন আমি মানে যে মিরাক্কেলের মাঝামাঝি, যখন আমি মেন্টার মাঝামাঝি বাংলাদেশে আসবো, নিজের খরচে আসতে হবে বাসায় পার্সোনাল কাজে, নিজের খরচে, নিজের কার পার্সোনাল কাজে আমি আসবো, ওদের এখান থেকে আমি ছুটি নিয়ে দুই তিন দিনের জন্য বাংলাদেশে আসতে হবে। তো আমার বলছে যে হঠাৎ করে যাওয়া, প্লেনের টিকিটও পাইতেছি না, গাড়ির টিকিটও পাইতেছি না, তো কোনো একটা ঝামেলা আছে যার কোনো গাড়ি নেই, মনে নেই ঠিক। তো ওরা আমাদের সবাই কলকাতা সবাই আমাকে বলছে তুই বনগা লোকালে চলে যা সকাল আটটায়, কোনো টিকিট টিকিট কিচ্ছু কাটা লাগবে না, জাস্ট যাই স্টেশনে যাবি, ওখান থেকে তুই টিকিট কাটবি, কাইটা উঠে যাবি, উঠে গিয়ে তোর একদম বর্ডারে চার ঘন্টার মধ্যে বর্ডারে নেমে যাবি, তুই সকাল আটটায় উঠলে তুই দশটা বারোটার মধ্যে বর্ডারে, বর্ডারটা ক্রস করলে তোদের দেশে বাস তুই পেয়ে যাবি, চলে যাবি। তো আমি ওদের কথা চিন্তা কর, ওরা বনগা লোকালে যেই প্রশংসা, যেই প্রশংসা, ওরে বনগা লোকাল টাইম টু টাইম, এক সেকেন্ড আসলেই টাইমে যায়, টাইম টু টাইম, টাইম টু এক সেকেন্ড, সব বস, আমি তো পুরো ফ্যান হয়ে গেছি পিদা বনগা লোকাল, তার মানে অফিস গামী লোকজনের জন্য সব কর্পোরেট লোক যায়, এই যায় সেই যায়, শুনে আমি পুরো ফিদা। তাহলে সকালবেলা উঠা নো টেনশন, আর তাহলে এত প্যারা না নিয়ে বনগা লোকালে উঠে গেলাম, নিলাম। এবার তো আমার লোক তো দুইটা বড় লাগেজ, দুই হাতে দুই লাগেজ, পিঠে ব্যাগ, আমার আমার মেন্টালিটি ছিল যে বনগা লোকাল খুব ভালো, তো আমি লাগেজ দুইটা দরকার তিন সিট নিয়ে নেবো। হ্যাঁ, আমার কথা আমি দরকার পাঁচ সিট, পাঁচ সিটের ভাড়া দিবো, লোকালের ভাড়ার কথা, হ্যাঁ লোকাল ভাড়ার কথা, পাঁচ সিট নিয়ে আমি ব্যাগ বুক রাখি আরাম করে, আমি রিল্যাক্স, ভাড়াও খুব কমই বোধ হয়, হ্যাঁ পাঁচ থেকে সাত টাকা এরকম মনে হয়, আমার মনে হয়, আমি ভুলে গেছি জানি না, তো ওরকমই আর কি যাবে। আমি আমার মাথায় চারটা টিকিট কিনে নেবো, কোনো সমস্যা নেই, তো নিয়ে যাবো। তো আমার সাথে একজন পার্টিসিপেন্টকে দিয়ে দিছে, তুই একা পারবি না, ও তোর উঠাই দিবে। আচ্ছা, তো যেতে 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 বনগা লোকালে গেলাম, যাওয়ার পর শুনি বললাম যে পাঁচটা টিকিট নেই, পার্টিসিপেন্ট তো আগে জানতো না, ওরা বলছে যে পাঁচটা টিকিট নেই, দাদা পাঁচটা টিকিট কেন? আমি কি দেখি ব্যাগগুলো নিয়ে যেয়ে দেবো, কতদিন পাঁচটা কেন, পঞ্চাশটা টিকিট খেলো তোমার একটা সিটের বেশি দিবে, লোকজন এসে তোমার ধাক্কায় দুঃখায় টিকিট বসে পড়বে। আমি বলিস কি, হ্যাঁ তুমি দিবে না, তুমি একটা টিকিটই নাও, নিয়ে ব্যাগ ট্যাগ রাখতে পারবা। আচ্ছা ঠিক আছে, পরে আমি একটা টিকিটই নিলাম। এইবার তো উঠলাম, ওঠার সময় ফাঁকা, মোটামুটি ফাঁকা, দেখি যে মানে ওই শিয়ালদা থেকেই ছাড়ে মনে হয়। প্রথম প্রথম তো আমি তাও এক্সপেকটেশন এখনো ভালো আমার, ঠিক আছে, ব্যাগ ব্যাগ দুইটা রেখে আরাম করে বসে দুই হাতল দিয়ে বসলাম। এইবার তো একটা স্ট্যান্ড উঠে মনে হয় দেড় দুই লাখ লোক, আমি দেখি খালি মাসির মতো লোক উঠতে আসে,
এখন তখন তো মিরাক্কেল তো মোটামুটি সবাই দেখে চিনে সবাই চিনে হ্যাঁ আমি এবার প্রথমে মুখ লুকাইতেছি ব্যাগ ট্যাগ বাদ দিই আগে মুখ লুকাই এত ক্যাপ ছিল ক্যাপ দিয়ে ঢাকি এই করি এবার সামনে বসতেছে সামনে ফিল আপ হয়ে গেছে আমার এই পাশে চারজন হয়ে গেছে আমার মুখোমুখি চারজন দুই সাথে ব্যাগ এবার দেখি ব্যাগের মাঝখানে মাঝখানে দাঁড়াইতেছে মানে দুইজনের মুখোমুখি মাঝখানে এই পাশ মুখে একদল দাঁড়াইতেছে ওই পাশ মুখে একদল দাঁড়াইতেছে আমি দম নিতে পারতেছি না এরপর আমার লাস্ট পর্যন্ত দম নিতে পারতেছি না এবার একজন চিনা ফেলাইছে দাদা আপনি সাউন্দা না হ্যাঁ হ্যান হ্যানা করে কি করবো হ্যাঁ আমি সাউন্দা বলি এইভাবে বসে আছেন আসেন দাঁড়ান উঠে উঠে আসেন আমি উঠে আসেন মানে আপনার ব্যাগের কিচ্ছু হবে না আসেন ব্যাগ ট্যাগ দিয়ে ভাই আমি তো প্রথমে এতক্ষণ দেখতেছিলাম সামনের টুকু আর সাইডের টুকু পুরো ট্রেনের অবস্থা তখন দেখি নাই দাঁড়ানোর পর আমি শুধু দেখি মানুষ মানুষ ওরে মানুষ আমি পুরো ভয় পেয়ে গেছি পরে ওই লোক ছিল পুলিশ ও ডিউটিতে যাইতেছে বোন গায়ে কয় আমি দাদা এই অবস্থা বলো হ্যাঁ এটা তো নর্মাল আরো বেশি থাকে কেউ কেউ দেখছি কি লোহার এরকম শিক বানায় নিয়ে আসে উকলা ধরে ধরার জায়গা নাই তো ট্রেনের হুকের মধ্যে আমার বাজায় আমি ধরে রাখছে আমি সব অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতেছি মানে অস্ত্র অস্ত্র আমি দাদা এই শিখগুলোকে হেনি থাকে বলে না যা যাটা শেষে নিয়ে আসে ব্যাগে করে অফিসে যাও যা ব্যাগে করে শিখটা নিয়ে আসে ট্রেনের হুকে বাজায় ঝুলে ঝুলে থাকে এবং সে নেমে যায় বহু কষ্টে মানে কি যে এক সিন দেখলাম পরে আমি গেটের সামনে নিয়ে গেছি আমার বলছে হেনে দাঁড়ান বাতাস পাবেন বাতাস পাওয়ার জন্য গেটের মুখে ছিল 13 জন 14 জন ঠিক আছে মানে হিজিসের মতো অক্সিজেনের মতো মুখটা বাই করে কোনো মতে কোমর টোমর ঘাড়ের উপর দিয়ে মাথা দিয়ে মুখটা বাই করে একটা নিয়ে আবার ভিতরে ঢুকতাম সেই 4 ঘন্টা আমি জীবনে ভুলবো না পরে ওই লোক বলছে আপনার শরীর খুবই আমার পুরো আসলে শরীর খারাপ হয়েছে গরমে বলে দাদা আমার বাসা এখানেই চলেন আপনি আমার বাসায় চলেন আমি আমি না দাদা আমি জানি কোনো মতে বর্ডারটা ক্রস হবো হইলেই পরে ওই পুলিশটা খুবই ভালো ছিল সে নিজেই অটো করাই দিছে আমারে অটো রিজার্ভ করে দিয়ে এই কেউ উঠবি না অটো রিজার্ভ করে দাদা একদম বর্ডার পর্যন্ত নিয়ে বর্ডার ক্রস করাই দিয়া ওই পাশে আমার অটোতে উঠাই দিয়া তারপর সেই পাশে চলে আসছে দাদার নামটা ভুলে গেছি নাহলে আমি বলে দিতাম আমার সেই দাদার কথা এখনো মনে আছে আমার ওই সিট থেকে উঠায় না আমার খুব ভালো করতো ভাই মানে আমি যাদের যাদের শুনেছি যে হচ্ছে বাংলাদেশে যারাই হচ্ছে বনগা লোকালে গেছে আর আমি পুরো রাস্তা গাইলাইছি যারা যারা আমার বনগা লোকালে অনেকে হচ্ছে এই যে অ্যাডভেঞ্চার বা থ্রিলিং এক্সপেরিয়েন্স নেয়ার জন্য যায় কারণ সবাই তো শুনছে ইন্ডিয়ান ট্রেন সিস্টেম হচ্ছে ওয়ার্ল্ড মানে ওয়ার্ল্ড আসলেই ভালো হ্যাঁ আসলেই ভালো শুধুমাত্র ওই বনগা লোকালটা ছাড়া আর কি আর ওই ট্রেন টাইমলি গেছে আর ওই ট্রেনের সিস্টেমটা ওইটাই আসলে তো ওই অফিস যাত্রীদের জন্য এখন যারাই গেছে তারা তো মনে কর বর্ডার ক্রস করেই প্রথমেই হচ্ছে ফাঁকা পুরো ট্রেনে কেউ নাই বসে আরামসে বসে একটা স্টেশন নিকল যায় একটা স্টেশন পার হওয়ার পরে ধারণা চেঞ্জ হয়ে যায় দ্বিতীয় স্টেশনে আসার পরে দম বন্ধ হয়ে যায় অভিজ্ঞতা না থাকলে চতুর্থ স্টেশন পর আপনাকে ডাইরেক্ট হাসপাতাল তবে তুই যদি এই যে 8টার এবং হচ্ছে বিকেল 4টা নাকি 5টার ওইটা মানে আপ এন্ড ডাউন এই দুইটা বাদে যাস পুরোটাই ফাঁকা পাবে হ্যাঁ অন্য সময় থাকে না তো অন্য সময় অফিস যাত্রীদের জন্য অন্য সময় অফিস যাত্রী সব ঢুকে যায় আর যদি ওই সময় যান আর ম্যাক্সিমাম তো ওই সময়ই যায় কারণ রাত্রিবেলা হচ্ছে যে ওই বনগার মানে ওই বেনাপোলের গাড়িগুলো ছাড়ে রাতে সকাল 6টার সময় বর্ডার ক্রস করে 6টার সময় হচ্ছে 6টার সময় যে বর্ডার খুলে 6টার সময় ক্রস করে সবাই 8টার ট্রেনের জন্য বসে থাকে মানে এটা কিন্তু অদ্ভুত ভাই মানে আর ট্রেনও তো এই যে এখানে ট্রেন স্টেশন আছে আপনি ওই যে ট্রেনে চলে যান অদ্ভুত অদ্ভুত এটা কিন্তু অদ্ভুত এরা তাই আপনাদেরকে জানাই এই যে লকডাউন খুলে দিলে তো হচ্ছে যে সবাই একটা ট্যুর মুরে বের হবেন আর বাঙালির হচ্ছে বিদেশ গরিবের বিদেশ বলতেই ইন্ডিয়া তো যাই আমার সাজেশন থাকবে বনগা লোকালে একবার উঠবেন বনগা লোকালে বলটু সাজেশন উঠবেন আর আমার সাজেশন হচ্ছে আপনার না ভাই এই অভিজ্ঞতা দরকার আছে কিন্তু কোনো ব্যাগ ট্যাগ নিয়েন না একদম সিঙ্গেল সলো সলো পারফরম্যান্স নিয়ে উঠবেন কোনো দেখার অনেক কিছু আছে কোনো দরকারই নাই জীবনে এরকম হরেবল এক্সপিরিয়েন্স যেন আপনার কখনো না হয় আর আমি লাগেজ নিয়ে ধরা খাইছি নাহলে আমি মোটামুটি এনজয় করে আসতাম না আমি শুধু শুনছি সব সময় যাই হোক আর আপনিও শুনছেন ইভ্যালি প্রেজেন্স আমাদের এখানে যদি জ্যাম লাগে আপনার কাছে চার দিক থেকে ঘিরে ধরে ওটা হলো 360 আট নয় দিক থেকে ঘিরে এরকম চার পাশ থেকে যাই যাই এই নাকের সাথে নাক লেগে যায় এখানে একটা মুখ এখানে একটা মুখ এখানে একটা এখানে একটা হ্যাঁ মানে নাকের সাথে নাক লেগে যায় আপনার ফেলা নিঃশ্বাস আরেকজনের ফেলা না আরেকজনের নাক আরেকজনের উপকার হ্যাঁ আমার
মনে হয় যে নিঃশ্বাসটা যে ফেলতেছি সেটাও বাইরে যাইতেছে না, অন্য না কেউ না কেউ নিয়ে নিচ্ছে, কেউ না কেউ নিয়ে নিচ্ছে, আমি অন্য কারো নিঃশ্বাস নিতেছি। ও মা, এটা ভাবলি কেমন লাগতেছে? এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে আমার সিট আমি দখল করলাম, মাঝ রাস্তায় আমারে উঠিয়ে দিতেছে। এবং আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে ওই অবস্থাতেও কেউ কেউ কার্ড খেলে। হ্যাঁ, ওই অবস্থাতে বসে বসে কার্ড খেলা যায়, কার্ড খেলা যাবে ভাই, কার্ড খেলতে হবে, কার্ড খেলতে। যাই হোক, আপনার খেলাধুলা সংক্রান্ত, আপনার এই যে জার্নি সংক্রান্ত, আপনার ট্যুর সংক্রান্ত কোনো এক্সপিরিয়েন্স থাকলে যে কোনো জায়গায়, জীবনে প্রথম কোথায় ট্যুরে গিয়েছিলেন ফ্যামিলির সঙ্গে, আমার ফ্রেন্ডদের সঙ্গে, সেই ট্যুর সংক্রান্ত কোনো এক্সপিরিয়েন্স থাকলে আমাদেরকে লিখে পাঠান। CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার ট্যুর 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 সংক্রান্ত যে কোনো লিখে পাঠিয়ে দেবেন 2669 এই নম্বরে। কমেন্ট করার জন্য ক্যাপিটাল FM 94.8 এর পেজে গেলে একটি লাইভ চলছে, সেখানে কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। লাইভটি ফিরছি আমরা একটু পরে। এই ভ্যালি প্রেজেন্টস নাট বল টু দ্য টু ফুল কিংস। বঙ্গলকল নতুন চোখে হোক না।
এই তো আমরা জলদি জলদি করে ফিরে এসেছি, সময় তো আমাদের খুব অল্প, অল্প সময় আমরা জলদি করে ফিরে আসি। অল্প সময়ে আপনাকে আমরা যেটা জানাতে চাই সেটা হচ্ছে যে আপনি শুনছেন ইভ্যালি প্রেজেন্স নাট বল টু দ্য টু ফান কিং শুধুমাত্র ক্যাপিটাল এফএম 94.8 এ। আর এই সময়টা আপনি আমাদের এসএমএস কমেন্ট করতে পারেন, যারা যারা করেছে এতক্ষণে, যারা যারা করে দিয়েছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ওই এসএমএস কমেন্টগুলো পরে দেওয়া হবে। বল টু গেছে ফোন আনতে, কে কী লিখেছে দেখি একটু। ফোন মানে না, মানে না ফোন, মানে না ফোন, মানে না। তো আমি কি পড়বো কমেন্ট আর কি বলছে, আমি কি পড়বো কি আপনারা শিখাইছিলেন খুব ভালো স্টুডেন্ট মনে হয়। আচ্ছা আচ্ছা, তো বলো ভালো স্টুডেন্ট, পড়াশোনা করো একটু, আমরা একটু লাইভ আছি, তারপরে আসতে হবে আপনাকে একটু। সাউন্ড বন্ধ হয় না কেন? হ্যাঁ এবার পাইছি। বন্ধ হয় না মানে কিচ্ছু বন্ধ হচ্ছে না, কিচ্ছু বন্ধ হয় না। হ্যাঁ, দা কপি পেস্ট জুনিয়র মাস্টার, আচ্ছা দা লিজেন্ড কপি পেস্ট লিজেন্ড মহিষী নারী তানিয়া সুলতানা লিখেছেন, এই করোনাকালীন লকডাউনে যদি আপনার বাসায় একবারও আপনার বিয়ে নিয়ে কথা না হয় তাহলে এই বাসায় আপনার থাকা দরকার নেই। আচ্ছা এটা তো ভালো, এই যে লকডাউনের মধ্যে যেখানে সবার বিয়ে হয়ে যাচ্ছে সেখানে হচ্ছে যে তোমার বিয়ে নিয়ে বাসায় কোনো টেনশন নাই মানুষের, তাহলে তো একটা ভালো সিদ্ধান্ত মানুষের। তাসমিহা তাজিন লিখেছে, তাজনিন লিখেছে, ভাইয়া তোমাদের দুজনরে অনেক সুন্দর লাগতাছে। ও থ্যাংক ইউ, ঠাঙ্কু 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 ঠাঙ্ক। তাসনিম এখানে, এখানেও একজন তাসমিন লিখেছে, এসএমএস পড়ো না কেন, ঘোড়ার ডিম তাসমিন, ডিমের ডিমের ঘোড়া তাসমিন, ঘোড়ার ডিম। মমিন মিয়া লিখেছে ফ্যাট শব্দটি বাংলায় বললে স্নেহ পদার্থ, তাই বাঙালি জানে স্নেহের জিনিসকে কিভাবে আগলে রাখতে হয়। হ্যাঁ ভেরি গুড, ইউ আর ফ্যাট। রাসেল আহমেদ লিখেছে ভাইরা ভালো মনের মানুষগুলো আর্জেন্টিনার সাপোর্টার হয়, যেমন তুমি আমি শাওন ভাইয়া, সব সব ভালো মনের মানুষগুলো। নট মাইন্ড ইউ, ইউ ইউ ওন মাই মাইন্ড। আরিফুল ইসলাম লিখেছে আগের দিনে নতুন বউ দেখতে বের হতো মানুষ, এখন লকডাউন দেখতে বের হয়, একবার বের হয়েই দেখো নতুন বউ বানায় বাসায় পাঠাবে। নাদিয়া লিখেছে কল্যাণপুর থেকে ভাইয়া থার্সডেটা অনেক এনজয় করি, কাল ফ্রাইডে কি মজা, অথচ ফ্রাইডেটার ফ্রাইডে তার কিচ্ছু হয় না। আচ্ছা গত ফ্রাইডে আমার ঘুমাই শেষ হয়ে গেছে, আমি এটা মাইনেই নিতে পারতেছি না। ফ্রাইডে আমাদের ঘুমাতে ঘুমাতেই যায় আসলে, এই ফ্রাইডে ঘুমান যাবো না, আজকে রাইতে ঘুমাই সারাদিন দেখবো, এই ফ্রাইডে পুরোটা দেখতে হবে। প্রিয়ামণি লেগেছে সামওয়ান জাস্ট ইমাজিন তোমার ক্রাশের সাথে তোমার বিয়ে হয়েছে, মি ইম্পসিবল, এতগুলো বিয়ে আমি করতেই পারবো না। নাদিয়া কল্যাণপুর থেকে লিখেছে ভাইয়া, আচ্ছা মোনালিসা ঢাকা থেকে লিখেছে আমার একটা কোয়েশ্চেন, ভূত যে সাদা কাপড় পরে তাহলে ওদেরকে সাদা কাপড় কিনে দেয় কে? না না সাদা কাপড় না, কে মৃত মানুষ তো ভূত হয়। হ্যাঁ সাদা কাপড় মৃত মানুষ তো তাকে সাদা কাপড় দিয়ে দেওয়া হয়তো, যাতে ভূত হয়ে ঘুরতে পারে, খালি গায়ে গেলে কেমন খারাপ দেয় যাবে না। এমডি শাফি আহমেদ লিখেছে জন্মদিনে রেস্টুরেন্ট সাজিয়ে সারপ্রাইজ দেয় এমন বন্ধু বান্ধব কোথায় পাওয়া যাবে? এমন বন্ধু বান্ধব না পারলেও তুমি জিনের বাসার সাথে কন্ট্যাক্ট করলে এমন জিন তোমাকে ঠিক ম্যানেজ করবে। তিন্নি সাভার থেকে লিখেছে দুইটা জোকস বলছি, ফার্স্ট ছেলেদের মন বোঝা আর ঘোড়ার ডিম খোঁজা একই ব্যাপার। আচ্ছা সেকেন্ড, বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো বান, যে লেখাটা পড়ছে সে আমার কি হবে জান, ভাই জান, ভাই জান, সে হ্যাঁ ভাই, সে আমার ভাই জান, অথবা কি হতে পারে সে আমায় কিনে দিবে পান, পান তার প্রতি আমার নাই কোনো টান, টান টান। এবার আপনি যে এসএমএস যে পড়ছে তার সামনে যে আছে সে আমাকে শোনাবে গান। ওকে, মিষ্টি খাবো খাবো রে বন্ধু খুব যতনে, আর কি জীবনটা কি। তাসলিমা কুমিল্লা থেকে লিখেছে ভাইয়া গতকাল তোমাদের সাথে কি কথা বলছি জানি না, এত এক্সাইটেড ছিলাম যে তোমরাও কি বলছো ওইটাও বুঝি নাই, নিজেই বলে গেছি। আমরা তো সেরকমই চাই, নিজেই বলে যাওয়ার মতোই তো লিসেনার, তারপর কলার আমরা চাই। রাজু মিয়া লিখেছে কি হবে খেলা হবে ভাই, হবে 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 খেলা তো হবে, আসলে আমাদের দ্বারা কিছু হবে বলে মনে হয় না। ফয়সাল জামি লিখেছে আমরা পারবো না, ফয়সাল জামি লিখেছে কি লিখেছে, লাফালাফি করে কেন ওর লেখাটা, হ্যাঁ লাফালাফি করে, জীবন্ত লেখা পাঠিয়েছে, লাফাইতেছে। আমি অনেকবার রিক্সা ভ্রমণ করেছি, এছাড়া আর কোনো ভ্রমণই করি নাই। এই রিক্সা ভ্রমণ শুধু শুধু অনলি রিক্সা পুলার ভ্রমণ, জার্নি বাই রিক্সা, জীবনে কিচ্ছু দেখলো না লোকটা। রিক্সার আলো পিছন থেকে নাম কি
জামি জামি ফয়সাল জামি হ্যাঁ তাহলে ঠিকই আছে লোকটা তারপরে লিখেছে আমাদেরকে তাসমি বরিশাল থেকে এই তোমরা নাট বলটু নাকি মোটু পাতলু এই চার বছর আগের প্রশ্নগুলো অনেকবার উত্তর দেয়া আমাদের আর রাধিকা মুন্সীগঞ্জ থেকে লিখছে নাট ভাইয়া লাভ ইউ আমি তোমাকে ভাইয়া করব আচ্ছা ফিরিয়ে দিও না প্লিজ আগুনের একটি কণা লিখেছে আজকাল ছেলে মেয়েদের 7 থেকে 8 বছর বয়স হলেই তাদের হাতে স্মার্টফোন থাকে ঠিক যখন ওই বয়স ছিল ঠিক আমার যখন ওই বয়স ছিল তখন আমারও একটা স্মার্টফোন ছিল ফোনটার যে কোনো বাটন চাপলেই ধুম মাচালে গানটা বাজতো ওয়াও আমাদের কি মিল প্রচন্ড মিল আমারটা বাজতো আই 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 এরকম একটা গান লিখেছে লিখেছে সাদমান উত্তর থেকে নাট আই লাভ ইউ বল টু আই হেট ইউ বাট দিস হেট কন্টেইনস সো মাচ লাভ কেমন আছো নিউ ফ্রেন্ড আচ্ছা নতুন বন্ধু বিভা ওয়েলকাম টু আওয়ার শো এমডি মনসুর আলী লিখেছে আমি গ্রাম আমি গ্রিস প্রবাসী ভালোবাসা এত কষ্ট লাগে জানতাম না ভালোবাসা নিয়ে কিছু বলেন ভাইজান ভালোবাসা নিয়ে গ্রীষ্মপ্রবাসী বলতে ভালোবাসা নিয়ে কিছু বলতে ভালোবাসা এমন একটা জিনিস যেটা পেতে হলে আপনাকে অনেক খাটনি করতে হবে ভালোবাসা এমন একটা জিনিস যেটা সাধনা করলে পাওয়া যায় ভালোবাসা এমন একটা জিনিস যেটা পেতে হলে টাকার দরকার হয় মোটেও ভালোবাসা এমন একটা জিনিস যেটা পেতে হলে আপনাকে প্রমাণ দিতে হবে আপনি ব্যাচেলার না ভালোবাসা এমন একটা জিনিস যেখানে দুই বেড থাকা লাগে দুই বেডের সাথে এটা বাথরুম থাকা লাগে বারান্দা থাকলে ভালো হয় 1400 square feet ফ্যানের বাতাস দক্ষিণা বাতাস সব থাকলে ওটাকেই ভালোবাসা বলে এবং ভালোবাসা ভাড়া নিতেও টাকা লাগে কিনতেও টাকা লাগে বলছে যে অভাবের সংসারে নাকি শুধু অভিযোগ আর অভিযোগ অভাবের সংসারে নাকি শুধু অভিযোগ আর অভিযোগ এবং এই অভিযোগ একদিন ভালোবাসার ইতি টেনে আনে ওয়াও এই অভাব মোকাবেলা করতে গিয়েও ছেলে আর মেয়েটা বিয়ে করলো ওয়াও ওয়াও এই অভিযোগ এই অভাব মোকাবেলা করার জন্য ভালোবাসা দিয়ে শুধুমাত্র ছেলেটা আর মেয়েটা বিয়ে করলো আজ তাদের 8 বছরের সংসার অভিযোগ একটাই মেয়েটা ছেলেটার কাছে কিছু কোনোদিন চায় না কেন দেখছেন নাট বল্টুকে কিভাবে ভালোবাসার দিন রাত মানায় দিলাম শুধুমাত্র ভালোবাসা যদি থাকে তাহলে না পৃথিবীর সমস্ত প্রতিকূল অবস্থা মোকাবেলা করা সম্ভব কারণ ভালোবাসা টাকার ধার ধারে না ভালোবাসা কোনো বিপদের বিপদ মানে না ভালোবাসা মানুষ মানে না ভালোবাসা শুধুমাত্র দুইটা আত্মা যারা একটা আরেকটা ছাড়া বেঁচে থাকা সম্ভব না বাকি সব কিছুই সেখানে তুচ্ছ তো এই বাকি সমস্ত কিছু যদি তুচ্ছ মনে হয় তবেই মনে করো যে ওই মানুষটাকে তুমি সত্যি সত্যি ভালোবেসেছো আর যদি মনে হয় বাকি বা ব্যাপারগুলো তোমার কাছে বড় মনে হয় তাহলে ভেবে নিও যে এটা আসলে সত্যিকারের ভালোবাসা না বর্ষা সরকার লিখেছে বল্টু ভাই আমি তোমাকে অনেক লাইক করি এটাও একটা ভালো মিম কুমিল্লা থেকে লিখেছে ভাই আগে শুনতাম স্টেশনে জ্যাম লাগে আর এখন দেখি আমাদের কলেজ থেকে বের হওয়ার সময় জ্যাম লাগে হ্যাঁ কলেজ খোলা নাকি সামিয়া আক্তার রিক্তি লিখেছে টোটাল তোতলা বয়ফ্রেন্ড নাটক দেখলাম অনেক ভালো লাগছে হাসি দিয়ে শুরু মুচকি হাসি দিয়ে শেষ বাবা কি ডিটেইলিং তোতলা বয়ফ্রেন্ড নাটকটা অনেক কি এমডি তারেক রাজ লিখেছে সজল ভাইয়া শুকায়ে গেছো কেন ভাবি খাবার দেয় না দুই দিন পর পর জ্বর আসে সজল ভাই শুকায়ে গেছো কেন ভাবি খাবার দেয় না ভাবি এলো কই থেকে ভাবি আসলো কই থেকে তাই তো আচ্ছা আর এই মুগা জাঙ্গের বয়ফ্রেন্ড আজকে 1 মিলিয়ন হয়েছে আমাদের ও কংগ্রাচুলেশন ভাই আপনাকে তোমাকেও কংগ্রাচুলেশন হ্যাঁ আচ্ছা থ্যাঙ্ক ইউ এফ এম বুকা জাঙ্গির আলম লিখেছে টিকটকে মাইয়াগুলো বড় বড় ট্যালেন্ট ভিডিওগুলো দেখে গোসলে যাচ্ছি বল্টুর বল্টু ট্যালেন্টেড একটা টিকটক অ্যাকাউন্ট আছে তাই না ইয়েস আই হ্যাভ আ ট্যালেন্টেড টিকটক অ্যাকাউন্ট নাম বলো মিরাকল সাউন্ড
কিন্তু আমাদের সাউন্ড অনেক আস্তে আস্তে শোনা যায় বোধহয়, দেখি বল্টু কথা বলো তো একটু। কে বলছেন, পরিচিত মনে হচ্ছে খুব? ও রাসেল, কি খবর বলেন? এই তোমার আসার কথা, লকডাউনের মধ্যে কিভাবে আসবে? হ্যাঁ, লকডাউনের মধ্যে আসবে কিভাবে? ওকে ঠিক আছে, তাহলে মাফ করে দিলাম। বলো কি অবস্থা আছেন? কি অবস্থা? এই তো আমার ফাটাফাটি। ফাটাফাটি কোন দিকে ফাটছে তোমার? সব দিকে, সব চারিদিক দিয়ে ফেটে গেছে। কি করো, প্রোটেক্টর লাগাও। লকডাউন বাড়ি দিতে পারছিস না? লকডাউনে বেরোতে পারছিস না, ফাটাফাটি অবস্থা। তো যেদিক দিয়ে ফাটছে, লকডাউনে বের হওয়ার দরকার নাই, কষ্টিপ লাগায় রাখো। আপাতত অফিসটা যদি বাসায় পাঠিয়ে দেওয়া হইতো তাহলে আমরাও বের হইতাম। হ্যাঁ, ভালো হইতো। হ্যাঁ, বুঝছো, যে জায়গায় যে জায়গায় ফাটছে আপাতত কষ্টিপ লাগায় রাখো, লকডাউন শেষ হলে পর চিকিৎসা করায়। হ্যাঁ, এখনই ভুলে গেছে বাবা। আমি দেখলাম ওর নাম, ওর মনে আছে কিনা, এক্সাইটেড হয়ে ভুলে যায় না। তুমি না না, ভিকে ভাইয়া হচ্ছে অন্য কে যেন নামটা দিছিল। হ্যাঁ, অনেকেই বলে ভিকে ভাইয়া। আমি চিনি সেই কাটা ফোন নিয়ে, তো আমি দোকানে গেছিলাম ঠিক করতে। কি বলেন, চিনি না তো? রাসেল, যোগ টক শোনাবা আমাদের? না ভাই, আমি যোগ টক পারি না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এটা বোর শোনা নাই, তাহলে থাকো, আবার কথা হবে। হ্যাঁ ইনশাআল্লাহ। ওকে টাটা। কথা ছিল দেখা, আজকে ফোন কাটে নাই, কিন্তু আমরাও কাটি নাই, কথা শেষ হয়েছে পুরোপুরি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ঘুম ভাঙছে? হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? একটু বারান, কথা বুঝা যায় না। আচ্ছা তাহলে দুইজনে মিলে বলি, দুইজনে বললে বাড়বে, দুইটা দুইটা করে চারটা হবে। হ্যালো, বুঝতে পারছি আপনি বুঝবেন না, বাকিরা তো বুঝলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আকবর থেকে সুমি বলছিলাম। সুমি? হ্যাঁ। আচ্ছা, আমি কোনে কষ্ট করে আপনাদের পাইছি, এত অনেক কষ্ট করে আমি না ফোন নেই দুঃখ না, এই কথা হয়েছিল আপনাদের সাথে একদিন, কথা হয়েছিল আমাদের সাথে। হ্যাঁ ভাইয়া, একদিন কথা হয়েছিল। আচ্ছা আচ্ছা, কবে একদিনটা, কবে, কতদিন আগে সেটা? এই দুই তিন সপ্তাহ আগে। ও আচ্ছা, বেশি দিন হয় নাই তাহলে? বেশি দিন হয় নাই, দুই তিন সপ্তাহ মাত্র। কি কি কথা ছিল আরেকবার বলেন, তবে ওগুলো শুনে কেটে দিই। যা, আরেক দিনের কথা আজকে কেন শুনবো আমরা? ও তাহলে বলো তো, কথা আজকে কেন বলবো? হ্যাঁ এইটাই তো, অন্য দিনের কথা আজকে কেন বলবো, তাহলে তো দুই দিনই নষ্ট। ভাইয়া শুনো না, আমি আচ্ছা ভাই, ইয়া নাগ ভাইয়া, বলো তুমি এত কম কথা বলো কেন? বলতো না বেশি কথা বলো, অসুস্থ থাকছো তো, তুমি এত কম কথা বলো কেন? আমি তো অসুস্থ, এই জন্য কথা আসে না ভিতর থেকে। সব সময় খালি অসুস্থ থাকো, এটাই সমস্যা, সব সময় অসুস্থ, দুই সপ্তাহ পর পর অসুস্থ হই। জানো তুমি বিরাট খুশি। জানো তোমাদেরকে শুনি বলে প্রথম আসতাম আসতাম, পরে আমার মা আমার বকতো, তুমি এত আসো আসো, এলো শুনে আসুন লাগে, মানে মারে না, কয়দিন আমি রেকর্ডিং করে শুনাইছি, পরে মা কো তোমাদেরকে আমিও ফোন করতাম। মা আমার বলছে যে তাদেরকে ফোন করো। আচ্ছা আজকে কি আম্মু শুনছে?
না আজকে শোনা নাই, আজকে আমার আম্মু তো কানে একটু কম শুনে, আমি তার রেকর্ডিং করে শুনাই। আচ্ছা ঠিক আছে, আম্মু যখন শুনবে তখন এটাও শুনবে, আম্মুকে সালাম দিলাম আমরা। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমরা পাইছি এবং আরেকদিন কথা বলবো তাহলে। হ্যাঁ আজকে কথা বলার সময়ও শেষ হয়ে গেছে, ভালো থেকো, আবার আরেকদিন কথা হবে। ওকে টাটা। হ্যালো, কি ভালো লাগলো। হ্যাঁ কে বলছেন? এবার সরো, এক জায়গায় বেশি দিন থাকলে মানুষজন পাত্তা দেবে না। তুমি একটা মাঝখানে আর কোনা ছাড়া আর কোথায় বা যাইতে পারো, আশেপাশে অন্য কোনা চলে যাও। না তুমি তো অনেকদিন ধরে মাঝখানে আছো, এখন অন্য কোথায় যাওয়া যায় বলো তো? সাইডে যাও, তুমি একদম কোনায় না, একদম মাঝখানে না, তুমি এবার নেত্রর বাইরে চলে যাও। হ হ হ কানের কানে যাও, কর্ণতে যাও, কর্ণ। হ্যাঁ কোথায় যাব বাইরে? কর্ণ কর্ণ। তুমি এবার নেত্রর বাইরে চলে যাও, নেত্রর বাইরে তুমি কর্ণে চলে যাও। তুমি বলে দাও আমি কি বলবো। তুমি বলবা যে আমি কর্ণ থেকে ফোন দিছি। কর্ণ কেন? নেত্রর বাইরে গেলে কর্ণ। হ্যাঁ বলো, কি বলবো? আরে আমাদের কলারের সিরিয়াল নাম্বার আছে না, যে সিরিয়াল নাম্বার দেখে আমরা নাম মনে রাখি। এস দিয়ে শুরু, এস দিয়ে শুরু, এস 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 দিয়ে শুরু, এস দিয়ে শুরু নামটা। এল 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 লিজা 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 এল 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 লিজার মধ্যে এস কোথায়? আছে তো লিজাস, আমরা দেখি না। প্রতিদিন কই থাকি তোমার সাথে, কি প্রতিদিন কথা হয় আমাদের? একটু দুষ্টামি করতে পারবো না তোমার সাথে আমরা? আচ্ছা ঠিক আছে, লিজা তো বলছো, সমস্যা নাই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দেখছো, সমস্যা নাই। তো বলো আজকে কি জন্য ফোন দিছো? আজকে একটা বিরাট বড় একটা বিচার আছে। বিচার আছে বলো, কি বিচার? বিরাট বড় বিচার, সংক্ষেপে বলো, সময় নেই। একটা বিরাট বড় বিচার করে ফেলো। তুমি তো আমার জন্মদিনে উইশ করলা না? ও ফোন দিছিলাম, বিজি ছিল তোমার নাম্বার। এটা ছিল কবে? আজকে উইশ করো। ও হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ও আচ্ছা, তাহলে ফিরাই নিলাম, ফিরাই নিলাম, তাহলে ব্যাক 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 ব্যাক। কবে ছিল সেটা? দুই সপ্তাহ আগে। আগামী বছর আসলে জানাইও। ঠিক আছে, কোনটা জানি বড় ভাই, আপনার ধারণা ভুল এটা। বড় ভাইয়া আপনার ধারণা ভুল, আমি আপনার বোনকে ভালোবাসি। ভেরি গুড। হ্যাঁ আজকে অসুস্থ আমরা, আমি অসুস্থ থাকে বলতো আমার ছোঁয়ায় অসুস্থ হয়ে যায়। আমার কথা কথা বলতো, যেদিন অসুস্থ থাকে ওদিন ওর কথার যন্ত্রণায় আমরা অসুস্থ হয়ে যাই। ও তুমি অসুস্থ? হুম 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 ছোট্ট একটা ব্রেক। আহারে এত ছোট, নাম বলার সাথে সাথেই দেখবি যে ব্রেক শেষ হয়ে গেছে। ছোট্ট একটা ব্রেক দিয়ে আমরা এখনই ফিরে আসি। তোমার থেকে কষ্ট পেলাম। ইভ্যালু প্রেজেন্টস নাইট বোল্ট টু দ্য টু ফান কিংস।
লাভ ইউ এটা বলতে বলছি তোকে সবাই শুনছেন সবাই কানছেন সবাই মানছেন ইভেলি প্রেজেন্টস নট বল টু দ্য টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8 অনলি আজকে নাটিং বলটু দুজনই আছে কিন্তু নাট ভাইয়ের অবস্থা কয়দিন থাকবে টেকবে কেন বুঝতে পারতেছি না কয়দিন লাস্টিং করে বুঝতে পারতেছি না যেটা করতে হবে সেটা হচ্ছে শেয়ারগুলো পরে দিতে হবে তাই না শেয়ার তো এখানে ধুমায় ঘুরবে সেটা কি পরা যাবে চেষ্টা করুন চেষ্টা করবো না ঠিক আছে হ্যাঁ চেষ্টার শেষ নেই চেষ্টা করি একটু আমি চেষ্টা করছি তুমি কমেন্টগুলো পড়া পড়তে থাকো কমেন্ট কেমন লাগে কি কেমন লাগে বিরক্ত যে লাগে তুই বুঝিস এটা তো আমি জানি এটা আমি মানুষ ইচ্ছা করে বিরক্ত করাই এই যে চ্যাট করার সময় মেসেঞ্জারও আমি বেশি বেশি হুম হুম লিখি অনেকে খেপে যায় জীবন চৌধুরী শেয়ার করেছিল সেদিন রাস্তায় দাঁড়িয়ে বলতেছিলাম এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো না একটা মেয়ে বললো কি আর হতো আমার হাজবেন্ড আমাকে মারতো আচ্ছা তা তামান্না ইসলাম লিখেছে ঘুম ইজ ভালোবাসা আর লম্বা ঘুম ইজ টুরু লাভ প্রিয়মণি শেয়ার করেছিল বাবা ও বাবা বলছে ও আমার ছেলে মা না ও আমার ছেলে ছেলে হ্যাঁ সাদিয়া আমি শুধু তোমার কাউসার মিয়া লিখেছে এক বছর ধরে এফএম শুনে এখন লাইভ দেখি নাট বলটু ভেরি গুড থ্যাংক ইউ সো মাচ আরিফুল ইসলাম শেয়ার করেছিল বাড়িতে কোনো আত্মীয় আসলে যখন জিজ্ঞাসা করে কি রে চিনতে পারছিস আমাকে অনেক আনকমন মূলা হ্যাঁ বল অনেক আনকমন এমডি রিয়াদ লিখেছে পৃথিবীর সবাই আমাদেরকে কি জিজ্ঞেস করে সবাই আমাদের ফোন দিয়ে কি জিজ্ঞেস করে আপনি বলেন কি জিজ্ঞেস করে সবাই আমাদেরকে কি জিজ্ঞেস করে যেটা শুনে আমরা বিরক্ত হয়ে যাই কল করে হ্যাঁ কিরে ঘুমাইছিস না আমাদের জিজ্ঞেস করে কেমন আছো নাটবলতে কল করে ও হ্যাঁ কেমন আছো আর এই লোক এমডি রিয়াদ সবাইকে ছাড়িয়ে একটা অন্যরকম প্রশ্ন জিজ্ঞেস করছে ইউনিক সেটা কেমনে আসো সেটা ঠিক এই সময় আসলে বড় প্রশ্নটা ওইটাই কেমনে আসো কেমনে আসি হৃদয়ের মাঝে হুগলার বেড়া আমি পরীক্ষা দিব জেনেও পড়াশোনা করি না আর তোমরা বিয়া করবা না জেনেও প্রেম করো কেমনে জীবন চৌধুরী লিখেছে সেদিন রাস্তায় দাঁড়িয়ে বলতেছিলাম এই পথ যদি শেষ না হয় তানিয়া সুলতান লিখেছে কি যে একটা অবস্থা একবার কমেন্ট করলে বলো তোমাদের চোখে পড়ে না আর চোখে পড়ানোর জন্য কমেন্ট কয়েকবার করি আর আমায় কপি পেস্ট তানিয়া বানিয়ে দিলা তো তুমি তো তাহলে রিনাউন রিনাউন না তোমাকে রিনাউন লিসেনার কি বলে উপাধি দিস উপাধি সাফি আহমেদ লিখেছে নতুন নতুন প্রেমে পড়লে প্রেমিকার চুলের উকুন ও জোন আকি পোকা মনে হয় মুমিন মিলে লিখেছে শাওন ভাই শুধু এস এম এস এ লুল বলে এস এম এস এ লুল বলে ওই যে এল ও এল হ্যাঁ কোথায় কোন এস এম এস এ লুল বলছে আমি বলি ইনবক্সে যাদের সাথে কথা হয় এটা বলিস তো আসলে আমাকেও বলে হোয়াটসঅ্যাপে কিছু লিখলেই লল কে আমি হাসতে যাই লল লেখুন না হ্যাঁ তো আসতাছস ভিডিও করে পাঠাই দেবো লল দেবো না এরপর ভিডিও করে পাঠাই দেবো মীরা বাঁধন লিখেছে মীরা বাঁধন হ্যাঁ ভাইয়া তোমরা আমার মেসেজ পড়ো না কেন এই জন্যই পড়ছি এখন পড়ছি এই জন্য তারপর হচ্ছে আর কে ও ঘুরছে 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 ঘোরাঘুরি শেষ হলে জানাচ্ছে পড়তে থাক কই এনে ঘুরতেছে কি করতাম এসএমএস কমেন্টের কি অভাব আমাদের তো গোরা মনি লিখেছে ব্রাজিল জিতলে তুমি আমার আর্জেন্টিনা জিতলে তুমি আমার বাহ ভেরি গুড তামান্না ইসলাম লিখেছে যারা ঘর জামাই থাকে তো কালকে পড়ছি একই এসএমএস কেন দুইবার পড়ছি আমার একটা টেনশনের ব্যাপার হে খুব টেনশন আছে ভাই বিশাল একটা টেনশন সকালবেলা উঠে এই যে মনটা ভেঙে যাবে বুঝছিস এই মন খারাপ মনে কালকে 11 তারিখ সকাল মানে কালকে হলো 9 তারিখ সকাল আজকে 8 তারিখ মাত্র ফাইনাল আমাদের এমন বাজে অবস্থা থাকে ফাইনাল আমরা জিততেই পারি না দুর্ঘটনা ঘটে এবার আমরা জিতবই জিতবো আমরা করবো জয় আমরা করবো জয় কি যে করতাম কি আমরা যদি 11 তারিখ জিতি খুশিতে ওদিন নাটবল্টু বন্ধ আসবো না আমরা আমরা আসবো না হ্যাঁ আসবো খুশিতে আমরা আসবো আমরা পুরো এলাকা ঘুরে বেড়াবো রান্না করে খাবো রান্না করবো মিছিল মিটিং করবো লাইভে এসে তোমাদের দেখাবো সবাই আমাদের লাইভে দেখবো রেস্টুরেন্টে খাওয়াবে তাসিন তাশরিফ লিখেছে ভাইয়া কিভাবে শেয়ার করবো শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার কিভাবে করবা হ্যাঁ শেয়ার বাটনে ক্লিক করে না এখানে অথবা যাই রাস্তাঘাটে যারে পাবা তারে ধরে ধরে বলবো নাটবল্টু শুনে নাটবল্টু শুনে নাটবল্টু শুনে এটা একটু করে শেয়ার হ্যাঁ
একটা ভার্চুয়াল শেয়ার, একটা হচ্ছে বাস্তব ধর্মী শেয়ার। এমডি মুসাফির লিখেছে মাস্কো, হ্যাঁ অবশ্যই যাব, যাই। আজকে দোকানের প্রশ্ন হবে, প্রশ্ন প্রশ্ন বল একটা। আপনাকে আপনাকে সিআইডি হতে হবে, সিআইডি সিআইডি হ্যাঁ। আপনি মনে করেন নিজেকে প্রদ্যুমন, পাতা লাগা, পাতা লাগাইতে হবে দয়া। এক জায়গায় মার্ডার হয়েছে, মানে মার্ডার হয়েছে, একজন মারা গেছে, মারা গেছে হ্যাঁ। এখন সিআইডি পুরো টিম গেছে, হ্যাঁ, যাইয়া তারা কোনো ক্লু পাইতেছে না এটা কি মার্ডার নাকি সুইসাইড, হ্যাঁ, কোনোভাবে ক্লু পাইতেছে না, হ্যাঁ। তারা খালি একটা জায়গায় ওই মেয়েটা সেলাই করতে পছন্দ করত, হ্যাঁ হ্যাঁ, জলদি বল, সেই সুইটাকে লাশের পাশে পাইছে, হ্যাঁ। এ দেখে কেমনে বুঝবেন সুইসাইড নাকি খুন? এটা সুইসাইড নাকি খুন? খুন খুন কেমনে? ক্যাপিটাল এফএম।